বাবা বেঁচে থাকতে ছেলে ছেলে ট্রেন কেটে মারা গেল, নাতিটাকে দেখলে নাতিদের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনাকে নিতে হবে না। আমার আমার এই অপরাধের ভাগ কি আপনি কেন হচ্ছেন? আপনি শুনলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাকে যদি কমিটি সময় দেয় আমি একটা দৃশ্য দেখাবো, আমার মেয়েগুলো যেমন সেই দৃশ্যটা দেখাবো। আমাকে চিনে বের করে দিতে পারিলে আমি ওই দাদাকে ওই বাবাকে ওই মাসিকে ওই পিসিকে 100 টাকা দেব, আজকে এই মঞ্চে দেখাবো। যদি আপনারা ধৈর্য সহকারে থাকেন আর দেখতে চান, তারপরে আমার পরে শিল্পীগুলো উঠবে দেখবে। আপনারা আপনারা আমার কথা বিশ্বাস করছেন না, যারা তাদের কাছে আমার বিনীত হাত জোর করে ওনারা, আমার বাড়ি যাওয়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত করলাম, সবাইকে দাওয়াত করলাম। আপনাদের আপনার পায়ের ধুলো আমার বাড়িতে দেখবেন, গিয়ে দেখবেন তিনটি মেয়ে আমার বাড়িতে প্রতিবন্ধী হয়ে আছে, ছেলে নেই। নাতিকে আমি দৌলতপুর স্কুলে আপনাদের বাচ্চার মতো সুশিক্ষায় শিক্ষিত করব বলে